যে শক্তিতে জগৎ সৃষ্টি সেটাই ধ্বনি, যেটা ধ্বনি সেটাই নাদ, সেটাই মন্ত্র। শিশু বয়স হতে তা আপনি খেলতে থাকে প্রতি দেহের শিরা উপশিরায়। শিশুর সেই ওয়া ওয়া শব্দের মাঝেও সেই সুরেরই প্রকাশ, বিশ্বসুরকে আয়ত্ত করার জন্য, তার মাঝে নিজেকে নিবিষ্ট করার জন্য। প্রাকৃতিক নিয়মেই সবাই জেনে বা না জেনে সুরের আশ্রয় নেয়। সুরে নিবিষ্ট হলে মনের যতটা স্থিরতা আসে অন্য কিছুতেই সহজে তা হয় না। যেখানেই মাত্রা আছে, সম ফাঁক লয় আছে, সেখানেই সুর আছে। সুরের মাধ্যমেই সব কিছুর সৃষ্টি। বিশ্বের সেই বিরাট সুরকে সুরে আনার জন্যই সাধনা। প্রতি বস্তুর মাঝে, প্রতি কাজের মাঝেই সুর আছে, মাত্রা আছে। সুরের ভেতর দিয়েই ব্যথা বেদনা প্রকাশ পেয়ে মনের ভার লাঘব করে। সুর আছে বলেই বিশ্বের অনন্ত রূপ আপনি বের হয়ে যাচ্ছে। বীজ থেকে যে গাছ হয়, ফুল ফল হয়, সেখানেও সেই সুরেরই খেলা। ব্যথা পেলে যে উহ আহ করে সেখানেও যে সুর, মৃত্যুর সময় যে আহ আহ করে দীর্ঘশ্বাস টানে সেখানেও সেই সুর। জন্মেও সুর, মরণেও সুর, জীবন ভোর সুরই হচ্ছে সবার সাথের সাথী। শ্বাসে প্রশ্বাসে যার যার সহজাত সুরেরই চর্চা করতে হবে, সেটাই হচ্ছে সত্যিকারের সাধনা। তোমরা যেমন গান গেয়ে অপরকে শোনাও, নিজেরাও তৃপ্তি পাও, প্রকৃতিও তেমনি অপরূপ রূপের মাধ্যমে নব নব সুরে অনন্ত নাদধ্বনির সুর দিয়ে যাচ্ছে। আজও সে সুরের টান শেষ হয়নি, সম ফাঁক লয় আসেনি। এই যে বিচিত্র সৃষ্টির ভেতরে যেখানে যেটুকু দরকার নিখুঁতভাবে সব কিছু সুসজ্জিত রয়েছে, এটাই হল প্রকৃতির সেই সুরের মাত্রা। প্রকৃতি তার প্রকৃত সুর ফাঁকার মাঝেই এঁকে রেখেছে। ফাঁকা আকাশের ভেতর দিয়েই অনন্ত সুরের বিষয়বস্তু জানিয়ে যাচ্ছে, অপরূপ সৃষ্টির মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়ে যাচ্ছে, বুঝিয়ে দিয়ে যাচ্ছে কি আমাদের কর্তব্য, কি আমাদের জানার, বোঝার, করার আছে। আমরা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে তার সৃষ্ট রূপগুলোকে একটু লক্ষ্য করি, প্রকৃতির গ্রন্থ যদি মন দিয়ে পাঠ করি, তবেই আমাদের যা হবার আপনিই হয়ে যাবে, আলাদা করে কোনো সাধনারই দরকার হবে না। তবু যে আমাদের স্ফুরণ হচ্ছে না, তার কারণ প্রাকৃতিক নিয়মে জীবের মাঝে স্বাধীন চিন্তার স্ফুরণ কিছু আছে বলেই। ব্যবহারিক জগতে জীবের নিজস্ব সত্তা ব্যবহার করার অধিকার আছে বলেই জীব ভুল বুঝে ভুল করছে। স্রষ্টাই বুদ্ধি যোগান, যার যার বিবেকের মাধ্যমে জানিয়েও দেন কিভাবে কোন পথে চলতে হবে, কিন্তু কিভাবে তোমার বুদ্ধি তুমি ব্যবহার করবে সে ক্ষমতা তোমার উপরেই ন্যস্ত, সেখানে স্রষ্টা হাত দেবেন না। আজকের দিনে স্রষ্টার দেওয়া সেই স্বাধীনতার অপব্যবহার হচ্ছে বলেই জীব সব দিক থেকেই বিচ্যুত হয়ে আছে। জীব যাতে ভুল করে বেসুরে না যায়, তার জন্যই বারবার করে সহজাত সেই সুরের সাধনা করতে হয়, যে সুরকে অবলম্বন করে জীব জগতের সৃষ্টি হয়েছে, যার আশ্রয়ে প্রকৃতির রাজ্যে সব কিছু চলছে সুশৃঙ্খলভাবে, সেই সুরের চর্চা করতে হবে। আমরা তো প্রকৃতিরই সন্তান, আমরা তো সূর্যেরই সন্তান, আমাদের মাঝেও তাই রয়েছে পূর্ণের পূর্ণ শক্তি।
স্বেচ্ছাধীনে সর্বত্র বিচরণ করার ক্ষমতা রয়েছে আমাদের মাঝে। মুক্ত বস্তু হতেই এসেছি সবাই, বিচরণ করছি মুক্ত অবস্থাতেই। তবে কেন মুক্ত অবস্থার সাথে আবার গিয়ে মিলতে পারবো না? কেন তবে মুক্তির সাধনা? মুক্ত যে হয়েই রয়েছি সেটা উপলব্ধিতে আনার জন্যই সাধনা। জানা জিনিসকে আবারও ভালো করে জানার জন্যই সাধনা। বিরাটের সেই বিরাট শক্তি, সূর্যের দাহিকা শক্তি, নিদাঘের রাগের শক্তি, সুরের রাগ, মেজাজের রাগ, সবকিছুই তো রয়েছে সবার পূর্ণভাবে পূর্ণ মাত্রায়। আমরাও সূর্যের মতো উত্তপ্ত হয়েই রয়েছি, দাউ দাউ করে জ্বলছি দিন রাত। এই যে কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই তৃপ্তি নেই, এই যে পদে পদে অশান্তি, দ্বন্দ্ব, সন্দেহের জ্বালা, অহর্নিশ রোগ, শোক, দুঃখ, যাতনা, এগুলো তো সেই সূর্যের উত্তাপেরই জ্বালা, সাগরের উত্তাল তরঙ্গেরই ছিটে ফোঁটা, সেই তো সেই সুরেরই সাড়া। এদের মাধ্যমেই তো সুরে যেতে হবে, এগুলোই তো হচ্ছে স্বর্গের সিঁড়ি। স্রষ্টার সুরের সাথে যতক্ষণ নিজের সুর মিলে না যায়, ততক্ষণ এই উথাল পাথাল অবস্থা তো চলবেই, এটাই তো স্বাভাবিক। যে গাছের বীজ তাতে তো তারই সাড়া থাকবে। সবাই এসেছি সূর্য থেকে, সাগর থেকে, আলো, জল, বাতাস থেকে, তাই তাদের সুরের রেশ তো থাকবেই সবার মাঝে। এদের মাধ্যমেই এগিয়ে চলতে হবে মিলনের দিকে। মিলন হলেই দেখবে মাত্রার মিল, তাপের মিল, সুরের মিল, তখন আর নিজের স্বরূপকে জানতে বুঝতে কোনো অসুবিধা হবে না। এটা এমনই জিনিস, সদ্যজাত শিশুর মুখেও মধু দিলে সে তন্ময় হয়ে তা চুষতে থাকে। বিভিন্ন স্বাদের সাথে জিহ্বার এখানে যোগাযোগ হবে বলেই জিহ্বা প্রাকৃতিক নিয়মেই সেভাবেই তৈরি। একই জিহ্বাটাই মুহূর্তে জানিয়ে দেয় কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা তেতো। প্রকৃতি চায় জীব ইন্দ্রিয়ের চাহিদার সাথে সাথে মিলনের সুর দিক। সেই সুর না আসা পর্যন্তই হাহাকার। তোমরাও যদি শিশুর মতো সুরের জন্য ব্যাকুল হয়ে মনে মনে আকুলি বিকুলি করতে থাকো, তবেই পেয়ে যাবে সেই মহাসুরের সন্ধান। সবার সব চাহিদাই তখন মিটে যাবে, সবাই পাবে সেই পরমানন্দের স্বাদ। প্রকৃতির সেই মাধুর্যের সুরে মগ্ন হয়ে দিন রাত সেই সুরের চর্চা করে গেলে আপনি সেই মহাসুর তোমাদের মাঝে জেগে উঠবে। এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। স্বাভাবিকভাবেই যেমন বীজ থেকে গাছ হয়, ফুল ফল হয়, তেমনি তোমাদের অন্তর্নিহিত সুরের চর্চা করে গেলে, নাম ও জপে মগ্ন হয়ে গেলে আপনি শক্তির স্ফুরণ হবে। যার যার তাগিদেই প্রয়োজন মতো যা হবার আপনি হয়ে যাবে। সিদ্ধি মুক্তি নির্বাণের জন্য আলাদা করে আর ভাবতে হবে না। বিশ্ব প্রকৃতির সেই সুরের সঙ্গে সুর মিলিয়ে যদি সুর দিয়ে যাও, আপনি তবে সুরের স্ফুরণ হবে ভেতর হতে। সুরের স্ফুরণ হলেই, সুরজ্ঞ হলেই জীবের মাঝে অনিমা লঘিমা প্রভৃতি সকল শক্তির প্রকাশ হবে, বিকাশ হবে। স্বেচ্ছাধীনে নিজস্ব সত্তা নিয়ে সে তখন মহাকাশের সর্বত্র যাতায়াত করতে পারবে। যারা দেবতা হয়েছেন, যারা পূর্ণ হয়েছেন, তারা এভাবেই হয়েছেন। তাই আমাদের একমাত্র করণীয় সুরের সাধনা। জীব জগতের যা কিছু প্রয়োজন, সৃষ্টির সাথে সাথেই
সব সুসজ্জিত অবস্থায় রয়েছে। তাই স্বাভাবিকভাবে যে কোনো অবস্থায় জীবের দর্শন হতে পারে, অনুভূতি হতে পারে, আমাদের চেষ্টার জন্য অপেক্ষা করে না। দাঁত যখন আছে, মুখে খাবার দিলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক চিবতেই হবে। প্রাকৃতিক নিয়মেই যার যার ভিতরকার ক্ষুধা খেতে বাধ্য করবে, তেমনি মায়া মোহের বন্ধনে নিজেকে আবদ্ধ রাখলেও দেবদর্শন আটকাবে না। ভোগ যাকে বলা হয় এখানে, সেটাও যোগাযোগ ছাড়া নয়, প্রয়োজন ছাড়া নয়। যেসব জীবজন্তু সব সময় নিজেদের ভোগের মাঝে ডুবিয়ে রেখেছে, তাদের কি গতিমুক্তি নেই? স্রষ্টার সৃষ্টিতে উৎকৃষ্ট নিকৃষ্ট বলে কিছু নেই, মূল্যের দিক থেকে সবাই সমান। তাই তো শাস্ত্রোক্ত 10 অবতারের মাঝে রাম কৃষ্ণ বিষ্ণু থেকে মৎস্য কুর্ম বরাহ সবাই রয়েছে। সকল জীবই একই অধিকারে অধিকারী। অধিকার যখন রয়েছে তখন তো না হবার কিছু নেই, হবে বলেই তো সৃষ্টি। সৃষ্টির এমনই মাধুর্য যে প্রকৃতির নিয়মে সবাই একদিন স্রষ্টার শ্রেষ্ঠ সুরকে উপলব্ধি করতে পারবেই। এই বাস্তব জগতের কোনো কিছুই তার অন্তরায় হতে পারে না। প্রকাশের মাধ্যমেই প্রকাশককে জানতে পারা যায়, বুঝতে পারা যায়। অগণিত সৃষ্টির ভেতর দিয়েই তো স্রষ্টা নিজের অগণিত রূপ ও গুণকে প্রকাশ করে আসছেন। এই ধরার ধারাপাতা ধরে ধরে মিলনের মধ্যে না আসা পর্যন্ত জীবকে পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হতে হতেই চলতে হবে। কিন্তু স্রষ্টার এমনই সুন্দর ব্যবস্থা যে আলাদা করে চেষ্টা না করলেও প্রাকৃতিক নিয়মেই জীব একদিন না একদিন মিলতে বাধ্য। শ্বাস প্রশ্বাসের যে কাজ, তা তো আমাদের চেষ্টার জন্য অপেক্ষা করে না। ক্ষুধা তৃষ্ণা থেকে আরম্ভ করে যত ইন্দ্রিয়ের কাজ, সেগুলো তো আপনিই হয়ে যাচ্ছে। প্রাকৃতিক নিয়মেই আসছে সব কিছু প্রয়োজনের তাগিদে। কাজের সহযোগিতার জন্য যে বুদ্ধি, সেটাও আসছে প্রকৃতি থেকেই। এখানে কোনো কিছুই তো আমরা চেষ্টা করে আনছি না, যা রয়েছে তাকেই শুধু নাড়াচাড়া করে জানা বস্তুকেই জাগিয়ে জেনে যাচ্ছি। যা সহজাত তারই প্রকাশ হচ্ছে, বিকাশ হচ্ছে। প্রাকৃতিক নিয়মেই তেমনি জীবেরও গতিমুক্তি হতে বাধ্য। দর্শন, অনুভূতি, সিদ্ধি, মুক্তি এসব বলে যদি কিছু থাকে, সেগুলো স্বাভাবিক রীতিনীতিতেই হবে। আমাদের শুধু মর্মে মর্মে উপলব্ধি করতে হবে, আমরা সবাই মুক্ত হয়েই চলেছি মুক্তির পথে। কোনো ক্লেদ, কোনো পঙ্কিলতা আমাদের মাঝে স্থান পেতে পারে না, আমাদের চলার পথ আটকাতে পারে না। এই অবস্থাটা একবার মনে প্রাণে গেঁথে গেলেই স্রষ্টার সেই সুরকে সুরে আনতে পারবো, যা হতে অনন্ত জগতের সৃষ্টি। এরই নাম সত্যিকারের মুক্তি, দর্শন বা অনুভূতি। মুক্ত জীবের মুক্তি হবেই, সেভাবেই সবার সৃষ্টি। সমূহ যে ঘূর্ণিপাকের ঘূর্ণিতে ঘুরছি, এটা সাময়িক বিভ্রান্তিতে। আমরা যখন তাঁরই, তখন তাকে পাবই। এই অবস্থাটা মনে প্রাণে ঠিক ঠিক গেঁথে গেলে দ্বন্দ্ব সমস্যায় আর জর্জরিত হতে হবে না। ভেতরে তখন একটা অপূর্ব আনন্দ বইতে থাকবে। এখানে যে যে কাজই করছে, সবাই সব সময় ব্যস্ত, কি করে একটু তৃপ্তি পাওয়া যায়? মনের ভেতরকার সূক্ষ্ম অনুভূতিগুলো
সব সময় পরম তৃপ্তিতে মজে আছে স্বাভাবিকভাবেই, কিন্তু সেই পরম তৃপ্তির রেশ আমাদের বাহ্য ইন্দ্রিয়ে এসে ধরা দেবার আগেই মিলিয়ে যাচ্ছে বলেই সেই মজে থাকার ভাবটা আমাদের সহজে আসে না। এর জন্যই বাইরের আচরণে, বাইরের কার্যকলাপে রোগ শোক দুঃখ কষ্টের মাঝে এত বিচলিত ভাব। ভেতরকার সেই সূক্ষ্ম অনুভূতিগুলো সব সময় মধুকরের মতো পরম তৃপ্তির কণাগুলো আহরণ করে যাচ্ছে। সেই আনন্দ কখন বাইরের ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশ হবে তার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে। এর জন্য যেভাবে যা হবার প্রাকৃতিক নিয়মেই সব কিছু হয়ে যাচ্ছে। হরিণ মনের সুখে কচি ঘাস খেয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কান দুটো তার অজ্ঞাতসারে সব সময় সজাগ আছে, পাছে শত্রু এসে আক্রমণ করে। সেই সজাগ বস্তু সব সময় আমাদের জানিয়ে দিচ্ছে কখন কি করতে হবে, কোন পথে গেলে সেই পরম তৃপ্তির দিকে এগিয়ে যাওয়া যাবে। এখানে আমরা যে যা কাজ করছি তার চেয়ে চৈতন্যের ভূমিকা অনেক বেশি, তাই তো এত কিছু পেয়েও সত্যিকারের তৃপ্তি আসছে না। এই যে পরম তৃপ্তি পাওয়ার সজাগ বুদ্ধি, এই সজাগতাই হচ্ছে জ্ঞান বুদ্ধি বিচার। সজাগের আসনে থেকে স্রষ্টা সব সময় আমাদেরও সজাগ করার চেষ্টা করছেন। তোমাদের সকল কাজে, ধ্যানে জ্ঞানে নামে জপে প্রেমে বুদ্ধিতে, সর্ব অবস্থায় সজাগতাই বিরাজ করছে সহজভাবে। এই যে সজাগতা বা চৈতন্যের স্ফুরণ, এটাই তো স্রষ্টার নিজস্ব রূপ, নিজস্ব বুদ্ধি, নিজস্ব চিন্তাধারা। আমাদের যার যার চেতন চৈতন্যের ভেতর দিয়ে মাত্রায় মাত্রায় প্রতি রক্তকণিকায় অনুভব করছি সেই সজাগকে, স্রষ্টাকে। সহজাত যে চেতন ভাবটা রয়েছে সবার মাঝে, তা দিয়েই অনুভব করছি সেই অতি সচেতনকে। যে চৈতন্য সকল ইন্দ্রিয়ের ভেতরে রক্তমাংসের মাঝে বিরাজ করছে, সেই চৈতন্যের মাধ্যমেই দেহ নিজে সচেতন হয়ে সেই অতি সচেতনকে উপলব্ধি করছে মর্মে মর্মে। দেহ যন্ত্রটি তো অনুভবেরই যন্ত্র, চুম্বকের মতো এই দেহযন্ত্র সেই অতি সচেতনকে টেনে এনে নিজেও অতি সচেতন হয়ে যাচ্ছে। দেবতাকে টেনে এনে নিজেই দেবতা হয়ে যাচ্ছে, সুরকে সুরে এনে হয়ে যাচ্ছে সুরজ্ঞ। জীব তখন নিজেই হয়ে যাচ্ছে জাগ্রত সুর। এই যে দেহযন্ত্রটি আজ আমাদের বিভ্রান্তিতে খেলার বস্তুতে পরিণত হতে বসেছে, এটা হচ্ছে আকর্ষণের জন্য, টেনে আনার জন্য। স্রষ্টার শ্রেষ্ঠত্বকে, তার সেই নিনাদের ধ্বনি নাদ ও সুরকে নিজের মাঝে প্রকাশ করার জন্যই এই দেহযন্ত্র। আমাদের বুদ্ধিবৃত্তিগুলো এমনভাবে সুসজ্জিত যে তা দিয়ে সহজেই এই দেহযন্ত্রের মাধ্যমে চর্চায় চর্চায় স্রষ্টার সেই পরম সুরকে টেনে আনা যায়। শিশুর মতো না বুঝে আমরা এই মূল্যবান যন্ত্রটি নষ্ট করে ফেলছি, সাথে সাথে অনুতাপও করছি। প্রতি মুহূর্তে যদি এর সম্বন্ধে, আমাদের বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সজাগ থেকে যন্ত্রটি ব্যবহার করে যাই সুরের চর্চায়, তবে সহজেই সেই ইউনিভার্সাল টিউনকে আয়ত্তে আনতে পারি, জানতে পারি বিরাট সৃষ্টির বিরাট উদ্দেশ্য, কিভাবে চলতে হবে, কি আমাদের করতে হবে। এলাম আর ইন্দ্রিয়ের খেলায় জীবনভর মত্ত থেকে চলে গেলাম। বিরাট সৃষ্টির উদ্দেশ্য এত ছোট হতে পারে না।
বৃত্তির যে নিবৃত্তি এবং তাতে যে সাময়িক তৃপ্তি, তাকে সেই পরম তৃপ্তির সামান্য স্যাম্পল হিসেবে ধরে নিয়ে সেই অতি সচেতনের সন্ধানে এগিয়ে যেতে হবে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ।